ইউক্রেন বিষয়ে নিরাপত্তা ও পারমাণবিক সহায়তা নিয়ে আলোচনা করতে পোল্যান্ডে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, ব্লিংকেন এখন ইউক্রেন সীমান্তবর্তী শহর রেজেস্টোতে অবস্থান করছেন। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রেবিগনিউ রাউসা পোলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করার কথা আছে তার। ইউক্রেনে চলমান রুশ অভিযানের মধ্যেই রাশিয়ার প্রতিবেশী দেশ লিথুয়ানিয়ায় আরও সেনা মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি ও নেদারল্যান্ডস। লিথুয়ানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জার্মানি সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে। যুক্তরাষ্ট্র ট্যাঙ্ক ও অস্ত্রশস্ত্র সহ আরও পদাতিক সেনা পাঠাবে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন কখনো না কখনো অবশ্যই জয়ী হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ আশার কথা শোনান, তবে এই যুদ্ধ কতদিনে স্থায়ী হবে তা বলতে পারেননি তিনি। তিনি বলেন, ইউক্রেনের পরাজয় অনিবার্য নয়। ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্বের সব প্রান্তে, বিশেষ করে তেলের দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে গ্যাসের দামও লাফিয়ে বাড়ছে। আমেরিকায় গ্যাসের দাম এরই মধ্যে এমনভাবে বেড়েছে যা 2005 সালের হ্যারিকেন ক্যাট্রিনার পর আর দেখা যায়নি। ইউক্রেনের রুশ অভিযানের মধ্যেই ন্যাটোর পূর্বাঞ্চল দিয়ে উড়ে গেল B-52 স্ট্রাটোফোর্সের আমেরিকার বোমারু বিমান। নিজেদের ঐক্য প্রদর্শনের অংশ হিসেবে জার্মানি ও রোমানিয়ার সঙ্গে প্রশিক্ষণে অংশ নেয় যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার দিনের সফরে আগামী 7 মার্চ ঢাকা ত্যাগ করে 12 মার্চ ফিরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী ও মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সফর সঙ্গী হিসেবে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা রয়েছে। 3 বার চেষ্টার পর অবশেষে আজ শনিবার ইউক্রেন থেকে রওনা দিয়েছেন 28 বাংলাদেশি নাবিক। তাদের সাথে আছে যুদ্ধের গোলায় নিহত এক নাবিকের মরদেহ। আজ শনিবার বাংলাদেশ সময় দুপুর 1টায় তারা রওনা দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। গন্তব্য ইউক্রেনের পাশের মলদোভা। ইউক্রেনে আটকে থাকা আরও 600 ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে। শনিবার ভারতীয় বিমান বাহিনীর বিশেষ একটি বিমানে তাদের ফিরিয়ে আনা হয়। শুক্রবার রোমানিয়া, স্লোভাকিয়া ও পোল্যান্ডের উদ্দেশ্যে 3টি C-17 বিমান উড়ে যায়। এগুলোতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য 16.5 টন ত্রাণও পাঠানো হয়। এ নিয়ে মোট 26 টন ত্রাণ পাঠিয়েছে ভারত। বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম হুহু করে বাড়ছে। কেবল ফেব্রুয়ারিতেই খাদ্যপণ্যের দাম, বিশেষ করে ভোজ্য তেল এবং দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে 24.1%। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা স্থানীয় সময় শুক্রবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতেই উঠে এসেছে খাদ্যপণ্যের দামের এমন চিত্র। 2 ম্যাচ টি-20 সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে 8 উইকেটে হারিয়েছে সফরকারী আফগানিস্তান। এই জয়ে সিরিজ 1-1 সমতায় শেষ করল আফগানিস্তান। শনিবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের দেয়া 115 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র 2 উইকেট হারিয়ে 14 বল হাতে রেখে জয় নিশ্চিত করে আফগানিস্তান।